বেবারিকে কাছে বেচছিল, হেই রাইতে হে বাসে না, তারপরে কত কান্দাকাটি কইরা টেরাই কইরা মানুষা কইরা পূজা দেয় দুধ কলা দেয়, তারপরে কাটতে গেলেই ধাক্কাটা ফালাই দেয়। শিকড় এন্দা গেছিল, পরে এন্দা কাটতে গেছিল, এন্দা যে গাড়ি নিছে সেই গাড়ি খেলে পল্টি খাইছে। দুটো দাজায় দেখতে পারো, দেখান তোমাদের রাস্তার পাশে মঠ ও বট গাছ। মঠটি প্রায় 500 বছর আগে তৈরি করেছিলেন তৎকালীন জমিদার পুত্র। রহস্য বিষয় হচ্ছে যে গ্রামে এই মঠ ও বট গাছটি, সেই গ্রামের অধিকাংশ মানুষই বিশ্বাস করে এই গাছের অলৌকিক ক্ষমতা রয়েছে। আশেপাশের জেলা থেকে অনেকেই এই মঠ দেখতে আসে। প্রশ্ন হলো এই গাছটিতে কী এমন আছে যে গ্রামবাসী এত মর্যাদা ও সম্মান করে। বাংলাদেশের মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বড়ডিয়া ইউনিয়নে শ্রীবাড়িতে এমন একটি বট গাছ রয়েছে। আমাকে জন্মের আগে এই মঠ, তারপর আমরা দেখতেছি তাই। হ্যাঁ, এটা কি সাধারণত মানুষে অনেক মানুষ দেখতে আসে, এর রহস্যটা কি? এখানে পূজা হইতো, পূজা হইতো না? হ্যাঁ, এখানে 7 দিন বাজার লাগত। হ্যাঁ, এই গাছের বান্দা চতুর্দিকে বান্দা, এখানে শিব থাকে, শিব পূজা হইতো, এইটা চুরি করে নিয়ে গেছে। আপনারা যখন ছোট ছিলেন তখন এটা কিরকম দেখছেন? খুব সুন্দর আছিল, চার মুড়া বান্দা আছিল চকুটা করা। হ্যাঁ, গাছটা ছিল না? না, হ্যাঁ এই গাছ আছিল। ও আচ্ছা, এটা আসলে কে নির্মাণ করছে আপনি জানেন না? আপনারা ছোটবেলায় দেখছেন, এখন মেলা হয় না? কত ভর্তি আসতো, শিবের উপাস থেকে সব পূজা দিবার আসতো, একের ভর্তি। একটা ডাল ব্যাপারীর কাছে বেচছিল, হেই রাইতে হে বাসে না, তারপরে কত কান্দাকাটি কইরা টেরা কইরা মানুষা কইরা পূজা দেয় দুধ কলা দেয়, তারপরে সে বাসা কি চুরি করে নিয়ে গেছে? চুরি করছে কিসের জন্য? তোমার কি মনে, ও যে একবার বাইরে ছিল আপনারা দেখছিলেন না? আমরা দেখছি, পরে এখন আর নাই ওটা নাকি? উঠিয়ে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে এটা জানেন না? বেচছে, উঠিয়ে নিয়েছিল, হে তো পঙ্গয়ে ঘরে পড়ে মারা গেছে। তাই উনি যেটা বললো যে এখানে এই গাছটি বিক্রি করা হয়েছিল, হয় পরে এই গাছের যে ব্যাপারী আছে সেই গাছ কাটতে আসলে সেও এখান থেকে ফিরে যায়, কারণ একটা ডাল কাটার পরে সেও অসুস্থ হয়ে পড়ে, তখন সে আর কি এটা রেখে চলে যায়। দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটা মঠ, এটা অনেক বড় এবং এই পাশে চতুর্দিকে গাছ ছড়ানো রয়েছে। আমি একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি যে এখানে কি আছে সাধারণত দেখা যায় কি না। এই দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি ছিল, সিঁড়িগুলো এখন সংরক্ষিত নাই। এই যে আমি একটু ভিতরে যাই দেখাই, এখানে মনে হয় কেউ থাকে কি না, এই যে এরকম রয়েছে, হয়তোবা কেউ এখানে থাকে। দেখতে পাচ্ছেন ভিতরের অংশটা, এই সাধারণত এখানে যে উনি বললো এখানে পাথর ছিল, সেই পাথরটা এখান থেকে চুরি করে নিয়ে গেছে বের করে। এখানে অনেক ভূতুরে কাহিনী আছে, এখানে সাধারণত এইসব জায়গায়। বুঝলাম না ভাই কি বললেন, ওই যে মাথা ভেঙে পড়ছে ওইটা? হ্যাঁ, ভাঙছে কিভাবে? দেখি এখান থেকে গোসল করে আসে অনেকে, এখানে পূজা দেয় না মানে এমনি এমনি পানি পুনি দিয়ে সালাম ভক্তি করে চলে যায়। এই যে উনি বললো এখানে এখনও হিন্দু ধর্মের যারা আছে তারা এই যে পুকুরে গোসল করে, পুকুরে গোসল করার পরে এখানে এসে ওনারা শ্রদ্ধা জানায় এবং পূজা দিয়ে বাড়িতে চলে যায়। এই দেখতে পাচ্ছেন মঠটা কিন্তু বিশাল বড়, গাছের কারণে দেখানো যায় না,
কারণ এখানে একদম গাছে একদম ঘিরে রেখেছে। এই যে পাশে দেখেন বট গাছে কিরকম শিকড়, প্রত্যেকটা যে ইট আছে সেই ইটের উপর দিয়ে এরকম শিকড় এসে গেছে। এই দেখতে পাচ্ছেন, এই তোমরা কি এটা গাছ দেখো এখানে? এটা ওই যে বললো এক মহিলা যে গাছ কাটতে গেছিল তার নাকি হাত পাই হয়েছে, এটা সত্যি? কি হয়েছিল বলো তো? এই এই গাছ কাটলে এই গাছ যদি ইটি করা যায় তাহলে মানুষ ফালাই দেয়। গাছ কাটতে গেলে মানুষ ফালাই যায়? তাই রাস্তার এই পাশে শিকড় চলে আসে, কাটে না কেন শিকড় গুলা? শিকড় এন্দা গেছিল, পরে এন্দা কাটতে গেছিল, এন্দা যে গাড়ি নিছে সেই গাড়ি খেলে পোল্টি খাইছে। তাই এখানে রাস্তার অর্ধেকের মতো এই বট গাছে জুড়ে গেছে, তারপরেও এই গাছ কাটে না, কারণ এই গাছ যেই কাটতে আসে তারই ক্ষতি হয়ে যায় এবং সেই এখান থেকে ব্যর্থ হয়ে চলে যায়। এই মঠটা আপনি কত বছর ধরে দেখতেছেন? অনেক বড় এবং রাস্তার উপর দিয়ে উঠে গেছে, গাছও আছে, অনেকে বলো যে গাছ কাটতে গেলে নাকি ওই গাছ কাটার পর মোটামুটি মাসখানি জ্বর আসলো, আপনার বটটা গাছটা ই করার পরে কাটার পরে কাটছিল, কেটে নিয়ে গেছিল, দেখাশোনা করে জমিদারের খোলা আছে টাকায় থাকে, কিন্তু তার ওই আমরা দেখাশোনা করি। পর্যন্ত ছিল এতখানি উঁচা, এটা বসবন্ধ করতো বলতো, মানে কালো একদম মিশমিশা কালো ছিল, এতটুকু উঁচার মধ্যে সেই পাথরটা থাকতো। তারপরে ছিল শিবলঙ্গ যারা বলে, সেটা এখানে রোজ পূজা হয়েছে। দরজা নাকি ছিল বললেন? হ্যাঁ দরজা ছিল, ভালো কাঠের দরজা ছিল। আর কি কি ছিল? কাঠা ভিতর দরজায় দেখতে পারো, দেখান তোমাদের আজ বাং আমরা এখন এই যে মঠের ভিতরে আছে সেই ভিতরে অংশটি ঘুরে দেখব। অনেকে বলে যে ভিতরে একটু ভিতরে দেখানোর চেষ্টা করি। গাছের ডাল কাটছিল সে নাকি অসুস্থ ছিল, এটা কি সত্যি? হ্যাঁ মারাও গেছে, বই গায়ে মারাই গেছে, মারা গেছে কেন? গাছ কাটার পরেই তো অসুস্থ হয়ে গেল, অসুস্থ করে কিছুদিন পরে মারাই গেছে।